হ্যালো বন্ধুরা, দেখো বাড়ির সব কাজ সেরে বেরিয়ে পড়েছি। সেই যেখানে ফুটবল খেলা কালকে হয়েছিল, আজকে দ্বিতীয় দিন, সেখানে দেখতে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখো কত সুন্দর প্রকৃতিটা, দুপাশে ঘন সবুজ অরণ্য, দারুণ লাগছে দেখতে। কী সুন্দর চারদিকে সবুজের সমাহার, অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখে একটা কথা ভেসে আসছে, যেন রবীন্দ্রনাথ জীবনানন্দকে খুঁজে পাচ্ছি এর মধ্য দিয়ে, প্রকৃতির মধ্য দিয়ে। বন্ধুরা দেখো, এখনও হেঁটে যাচ্ছি, এখনও অনেকটা পথ। আর একটা কথা বলতেই হয় যে প্রকৃতি হয়তো চায় না তুমি তাকে বাঁচাও, তবে সে অবশ্যই চায় তুমি তাকে ভালোবাসো, কারণ এটাই তাকে বাঁচানোর একমাত্র শ্রেষ্ঠ উপায়। দেখো কত সুন্দর প্রকৃতিটা। আর মানবতার নিরাময়ের রহস্য কিন্তু প্রকৃতির মধ্যেই আছে, আমরা জানি। কী দারুণ লাগছে দৃশ্যটা দেখো। বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম, অবশেষে শিমুলডিহায় পৌঁছে গেছি, দ্বিতীয় দিনের খেলা। দেখো আজকে কত লোক, কত মোটরসাইকেল, সাইকেল দেখে বুঝতে পারছো যে লোক সংখ্যা কতটা, দ্বিগুণ পরিমাণ এসছে আজকে। আজকে প্রচুর লোক এসছে, দেখো কত মোটরসাইকেল সাইকেল, তাছাড়াও হেঁটেও এসছে অনেক লোক। দেখো খেলা শুরুও হয়ে গেছে, প্রচুর লোকের আনাগোনা, আজকে এত লোক এসছে, খবর পেয়েছে চারদিকে। আজকে দ্বিতীয় দিনে দেখো প্রচুর লোক। দেখো বন্ধুরা কত লোক এসছে, কত লোক, কত দর্শক এসে দেখছে, এবং খেলাও খুব ভালো খেলছে আজকে দ্বিতীয় দিন তো। এবং একটা কথা মনে মনে ভেসে আসছে যে ফুটবলে তুমি জয়লাভ করো দল হিসেবে, আবার পরাজয় বরণ করো দল হিসেবে। তাই জয়ের আনন্দ কিংবা পরাজয়ের গ্লানি সকলের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে খেলছে, দারুণ লাগছে দেখতে এই দৃশ্য। কেমন বন্ধুরা দেখো, জোর কদমে চলছে খেলাধুলা, প্রচুর দর্শক, এবং খেলোয়াড়রা এত সুন্দরভাবে খেলছে যে দর্শকদের চোখ আর অন্যদিকে যাচ্ছে না, একবারে দৃষ্টি, চোখ যেন আটকে গেছে ওই খেলার মধ্য দিয়ে। দেখো কী দারুণ লাগছে সত্যি। ব্যক্তি জীবনে খেলাধুলা মানুষকে সৎ, সাহসী এবং আত্মপ্রত্যয় করে তোলে, আমরা জানি, কথা থেকে বুঝতে পারছি। আর দেখো স্টেজটাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এবং চারপাশের প্রকৃতিটাও দেখো কত সুন্দর। একটা কথা আমরা গ্রাম বাংলায় সকলেই স্বীকার করি, অন্ততপক্ষে আমরা স্বীকার করি যে খেলাধুলা করলে আমরা পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী, পাশাপাশি আমরা অধ্যবসায়ও করে তুলি। এছাড়াও আমাদের জাতীয় জীবনে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং জাতীয়তাবোধ প্রবলভাবে গড়ে তোলে। তাই খেলাধুলার প্রয়োজনীয়তা আমরা কিন্তু অস্বীকার কোনোদিনই করতে পারবো না। বন্ধুরা দেখো কত লোক, যেন জনজোয়ার, এক কথায় জনস্রোত, এত লোক এসছে কী বলবো। আজকে দ্বিতীয় দিন তো প্রচুর লোক এসছে, এবং খেলাধুলা খুব সুন্দর হচ্ছে আজকে, চারদিকে লোক খবরও পেয়েছে। আর খেলাধুলা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষালাভ করি এবং অনেক কিছু জানতে পারি, এবং আমাদের কিছু আনন্দও লাভ হয়। আমাদের গ্রাম বাংলায় তো এগুলোই উৎসব, সারা বছর আমরা মেতে থাকি এইসব খেলাধুলা উৎসবে সবাই মিলে একসাথে। হ্যালো বন্ধুরা, এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটা পথ তো, এবার বাড়ি যেতে হবে। খেলা এখন অনেকটা বাকি ছিল, কি করব বলো, বাড়ি যেতে হবে অনেকটা পথ। দেখো দুপাশে ঘন জঙ্গল, মাঝে সরু পথ, এবং লোকও বেশি নেই, কমে এসছে আর কি, কারণ সন্ধ্যা একটু আগে তো। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার বাড়ি চলে যাই, বাড়িতে কেউ তো অনেক কাজ আছে। ঠিক আছে, সকলকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।